দু দিন কা চাঁদিনী ফের আঁধিরি রাত। এই মহরমের 10 তারিখের অনেক ফজিলত আছে, মহরমের 10 তারিখে অনেক ফজিলত আছে। আল্লাহর কাবা ঘরের সামনে একটা পাথর রাখা আছে, যে পাথরটার নাম হলো হাজিরে আসওয়াদ। হাজিরে আসওয়াদ আমার রাসূলুল্লাহ জাবলে সুর পাহাড়ে এই মহরমের 9 তারিখে আল্লাহর কাছে কাঁদছে। কয় তারিখ? এ কি হলো তোমাদের? হে বসো, আমি তো কিছুক্ষণের জন্য এসেছি, এখনই তো চলে যাব। ও একটু সব চা পানি খেতে গেল তো, আবার 5 টাকা দিলে জর্দা ফিরি, ওটাও একটু খাই। কি গো, 5 টাকা দিলে জর্দা ফিরি। আল্লাহ নবী জাবলেসুর পাহাড়ে তেনার গোনাগার উম্মাত উম্মাতিদের জন্য কাঁদছে। মহরমের 9 তারিখ হযরতে আবু বকর সিদ্দিক রাসূল পাকের মাথায় ঘুরে দাঁড়িয়ে বলছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি মাথা উঁচু করেন, আপনি আপনার গোনাগার উম্মাত উম্মাতিদের জন্য কাঁদবেন না। আল্লাহ পাক 70টা ফেরেশতাকে আপনার কাছে দাঁড় করিয়েছে, জিবরাইল আমিন এসে দাঁড়িয়ে আছে, আপনি মাথাটা উঁচু করেন। আমার রাসূলুল্লাহ মাথাটা উঁচু করেছে, জিবরাইল আমিন আমার রাসূল পাকের কাছে দাঁড়িয়ে বলছে, আসসালামু আলাইকা ইয়া খাইরে খালকিল্লাহ, আমাদেরকে নবীকে সালাম দিতে হবে, আসসালামু আলাইকা ইয়া খাইরে খালকিল্লাহ। আল্লাহ নবী মাথা উঁচু করে বলেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, জিবরাইল আপনার কি খবর? বলে 70,000 ফেরেশতাকে আল্লাহ পাঠিয়েছে, আপনার কান্না আপনার চোখের পানি আল্লাহ সহ্য করতে পারেন। আল্লাহ পাক 70টা ফেরেশতার হাতে একটা জান্নাতের পাথর দিয়েছে, জান্নাতের পাথর। এই পাথরটা আপনি আপনার কাবা ঘরে রাখতে হবে, যে গোনাগার উম্মাত উম্মাতিদের জন্য আপনি কাঁদছেন, যাদের জন্য আপনি চোখের পানি ফেলছেন, তাদের কথা ভেবে আল্লাহ পাক এই জান্নাত থেকে পাথরটা পাঠিয়েছে, আপনি এই কাবা ঘরে লাগিয়ে দেন। 70,000 ফেরেশতাকে আল্লাহ পাক রাসূলুল্লাহ হুম দিলেন, যাও এই কাবা ঘরে লাগিয়ে দাও। আল্লাহ পাক আমার রাসূলকে বলছেন, আমার নবী আপনার গোনাগার উম্মাত উম্মাতিরা যখন এই কাবা ঘরে এসে ওই হাজিরে আসওয়াদ পাথরে যখন চুমা দেবে, আমি আল্লাহ ওই গুনাহগার উম্মাত উম্মাতির সারা জীবনের গোনার খাতাকে আমি আল্লাহ চিরতরের মতো মাফ করে দেবো। জোরে বলুন না সুবহান। তা সেই পাথরটার নাম হলো হাজিরে আসওয়াদ, জান্নাতি পাথর, বুঝতে পারছেন না? ওটা দুনিয়ার জান্নাতি পাথর, গোনা টেনে টেনে গোনা টেনে টেনে ওই পাথরটা এখন কালো হয়ে গেছে, পাথরটা কালো হয়ে গেছে। যেই দিনে আল্লাহ পাক ফেরেশতাদের দ্বারা কাবা ঘরে জান্নাতি পাথরটাকে লাগিয়েছিলেন, সেই দিনটা ছিল মহরমের 10 তারিখ। জোরে বলুন না সুবহান। একটু জোরে হবে না? যে আজকের সেই 9 তারিখ, 9 তারিখের পরে হচ্ছে 10, বুঝতে পারছেন? আল্লাহ নবী দয়ান নবী 40 শক্ত নামাজ কত ছিল? 40 শক্ত। আল্লাহ নবী তিনি হেরা পাহাড়ে একটা গুহার ভেতরে ঢুকে কাঁদছে, আল্লাহ আমার উম্মাত উম্মাতিরা বড় কমজোর হবে, জয়ীফ হবে, আমার উম্মাত উম্মাতিরা বড় রোগগ্রস্ত হবে, তারা 40 শক্ত নামাজ পড়বে কি করে? যেই দিনে অনেক কথা আছে, সেই দিকে আমি যাচ্ছি। যেই দিনে আল্লাহ পাক 5 অক্ত নামাজ কবুল করেছিলেন, সেই দিনটা ছিল মহরমের 10 তারিখ। জোরে বলুন না সুবহান। আল্লাহ পাক আপনাকে দুনিয়ায় পাঠাবার আগে 10 মাস 10 দিন টাইম লাগে, তবে তো দুনিয়ায় এসেছি 10 মাস 10 দিন। আর আল্লাহ পাক এই তমাম দুনিয়াটাকে সৃষ্টি করেছে মাত্র 6 দিনে। কদিন কথা বলছে না কেন? পুলিশ এসছে বলে ভয় খেয়ে গেছেন নাকি? মাত্র 6 দিন। এই 6 দিনে মানে 5 দিন শেষ হয়ে 9 তারিখ, মহরমের 9 তারিখ সবে সাদিক আল্লাহ পাক দুনিয়াটাকে সৃষ্টি করলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ।
একটু ঝুলে হবে না? কোন নবী মাছের পেটে ঝুলে বলে? ইনস নবী। ইনস নবী যখন মাছের পেটে উনি নামাজ পড়ছে, আল্লাহ আমাকে মাফ করে দাও, বহু কান্না কেঁদেছেন, আল্লাহ কিন্তু কান্না মাফ করে। যেই দিন ইনস নবী মাছের পেটে নামাজ শুরু করেছে, পড়তো মক্তে সুরা ফাতিহা, সুরা ইখলাস জোরে জোরে পড়ল, দ্বিতীয় ওয়াক্তে সুরা ফাতিহা পড়লেন, সুরা ইখলাস পড়লেন। আল্লাহ বলছেন, এ ইনস, তুমি মাছের পেটে কি করো, তুমি কি করছো সে খবর আমার কাছে আছে, তুমি কি আমাকে শুনিয়ে শুনে নামাজ পড়ো? তুমি সুরা ফাতিহা পড়ছো জোরে জোরে যাতে আমি আল্লাহ শুনতে পাই, সুরা ইখলাস পড়ছো জোরে জোরে যাতে আমি আল্লাহ শুনতে পাই। ইনস নবী চুপ হয়ে গেল, বাকি দুরি কাত নামাজ, আবার দুরি কাত নামাজ চুপি চুপি মনে মনে পড়লেন। বুঝতে পারছেন না? মনে মনে পড়লেন। যখনই মনে মনে পড়েছেন, আমার আল্লাহ বললেন, এই ইনস নবী, তোমার খানদানের ভেতরে, তোমার ওরসের ভেতরে আমি আল্লাহ একটা শেষ নবীকে পাঠাবো, যার নাম হবে হাবিবুল্লাহ, জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ায় পাঠাবো। তার জন্য, তার গুনাহগার উম্মাত উম্মাতির জন্য আমি আল্লাহ এই নামাজটাকে ঈশান নামাজের পরিণত করে দিলাম। জোরে বলুন না সুবহান। এই ঈশান নামাজ পড়ি আমরা না? কারা কারা পড়ে না হাত তোলেন। একজন হাত তুলেছে, দুজন, তিনজন, চারজন, পাঁচজন, ছজন, সাতজন, আটজন, নজন, দশজন, কারা কারা পড়ে হাত তোলেন? আর এই নজন হাত তুললো পড়ে না, সত্যি পড়ে না, ঝোঁকের মাথায় হাত তুলেছে। হ্যাঁ, তাহলে আমরা ঈশান নামাজ পড়ি, দেখবেন ইমাম সাহেব দুরি কাত কিন্তু জোরে জোরে পড়ে না, সুরা ফাতিহা, সুরা ইখলাস বা যে কোনো সুরা জোরে জোরে পড়ে, আর বাকি দুরি কাত কথা বলে আস্তে আস্তে পড়ে। এটা হচ্ছে ইনস নবীর সুন্নাত। আল্লাহ ফরজ করেছে আপনার আখিরি নবীর উম্মাতদের জন্য। আর যেই দিন আল্লাহ পাক ইনস নবীকে নাজাত দিয়েছিলেন, মাছের পেট থেকে উগলে দিয়েছিলেন, ডাঙায় তুলে দিয়েছিলেন, সেই দিনটা ছিল মহরমের 10 তারিখ। জোরে বলুন না সুবহান। একটু জোরে হবে না? আজকের আলেমদের ওপর অত্যাচার হচ্ছে, ইমামদের ওপর অত্যাচার হচ্ছে, হাফেজদের ওপর অত্যাচার হচ্ছে, কোরআনের ওপর অত্যাচার হচ্ছে, নবীর ওপর অত্যাচার হচ্ছে, আমরা এখনও সহ্য করছি। তবে সহ্য করতে করতে যখন আমাদের পিঠ ঠেকে যাবে, তখন কিন্তু প্রতিবাদ আরো জোর হবে। এই জোরে বলে, আমরা অনেক সহ্য করছি, অনেক সফর করছি, কি করছো না করছো সব আমরা দেখতে পাচ্ছি। তবে শোনেন, মাছ চুরি করছো করো, পুকুর যেন চুরি করে ফেলে। আগে যারা ছিল তারা সব মাছ চুরি করতো, সারাটা তো পুকুর চুরি করে ফেলে। হযরত উমর ফারুকের ওপরে কম অত্যাচার হয়নি, হযরত ইমাম হাসানের ওপরে কম অত্যাচার হয়নি, হযরত ইমাম হোসেনের ওপরে কম অত্যাচার হয়নি, হযরত খুবাইব, রসুল পাকের একজন সাহাবা ছিল বীর সেনাপতি, নাম হযরত খুবাইব, যিনি 22 ফুট লম্বা ছিলেন। কত কচিরা চুপ করেছ? 22 ফুট লম্বা ছিলেন। আল্লাহর নবী তিনাকে সেনাপতি দায়িত্বটা দিলেন। হযরত আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে জুনায়েদ আছে, এখানে উতবা আছে, এনাদেরকে আপনি দায়িত্ব দিলেন না? আল্লাহর নবী বলেন, বাবা আবু বকর, আমি দায়িত্ব দিবার কে? খুবাইরকে দায়িত্ব দিয়েছে আমার আল্লাহ স্বয়ং। জোরে বলুন না সুবহান। আমার আল্লাহ দাউদ দায়িত্ব দিয়েছে। হযরত খুবাইরকে মক্কার ইহুদিরা আটকে ফেললো। ইহুদি বাদশাহ বলল, এই তোকে কারাগারের মধ্যে ভরে দে, কারাগারের মধ্যে ভরে দে, এই মহরমের 9 তারিখ, শুনছেন আমার কথা, মহরমের 9 তারিখে কারাগারের মধ্যে ভরে দেওয়া হলো। সারাদিন পানি পর্যন্ত দেওয়া হয়নি। একটা সুন্দর যুবতী মেয়েকে নিয়ে আসা হলো, সুন্দর যুবতী মেয়েকে নিয়ে এসে উলঙ্গ করা হলো।
এই 9 তারিখে উলঙ্গ করে ওই মেয়েটির ডান হাতে দেওয়া হলো খিঞ্জিনের গোস্ত, আর বাঁ হাতে দেওয়া হলো শারাবের বোতল। বাঁ হাতে কি শারাবের বোতল, আর ডান হাতে খিঞ্জিনের গোস্ত দেওয়া হলো। মাশাআল্লাহ, আমার হুজুর আসছেন, তকবীর নারে তাকবীর, আর একটু জোরে বলেন নারে তাকবীর। আমার চাচা যান হুজুর পীর কেবলা, চাচা যান হুজুর পীর কেবলা, এই একটু ধরে নিয়ে যাও, পড়ে পড়ে না যায়, তকবীর নারে তাকবীর। যে মাশাআল্লাহ, আমি বলেছি বাবা আমার, আপনাদের কষ্ট হচ্ছে নাকি? এই গ্রাম একজন ইন্তেকাল করেছিল বহু বছর আগে, আমি আমার উমর হুজুর পীর কেবলা এসেছিলাম এই শারদা, আজ থেকে প্রায় 2013 কি 2014 হবে, কার আশপাশে হয়তো এই এই মহল্লায় আশপাশে আমি এসেছিলাম, আমি এসেছিলাম আমার উমর হুজুর পীর কেবলা এসেছিলেন, এবং যে হাই সাহেব ইন্তেকাল করেছে কিছুদিন আগে, এসব দাওয়াত দিয়েছিল, যাই হোক 2 দিন কা সপ্তাহ চলে যেতে হবে, আজকে একজনের সর্বশানী এসেছি, কালকে আমার সর্বশানী হবে, হবে তবে কিছু আছে তারা ওইসব মানে না, মহরমের 10 তারিখ মানে না, সবে বারাতে রাত্রির ইবাদত মানে না, তারা জোয়াল্লিন পড়ে, দোয়াল্লিন পড়ে না, তারা জুম্মার দিনে দুরিকাত নামাজ পড়ে মসজিদ থেকে চলে যায়, জুম্মার দুরিকাত নামাজ পড়ে মসজিদ থেকে বেরিয়ে চলে গেল, এরে আরও নামাজ আছে বলছে ওসব পড়ে হবে, বেরিয়ে চলে গেল। কথা বুঝতে পারছেন? ওই মেয়েটিকে উলঙ্গ করে ডানাতে খিঞ্জিনের গোস্ত, বাঁ হাতে শারাবের মতল দিয়ে বলছে ওই ঘরটার ভেতরে মোহাম্মদের একটা পাগল আছে যার নাম হলো খুবাইর, তোমার ভেতরে যত যৌবন আছে রূপ আছে ওর ওপরে প্রয়োগ করবে, মাঝে মাঝে খিঞ্জিনের গোস্ত খাওয়াবে, মাঝে মাঝে শারাব পান করাবে, আজকে রাত পর্যন্ত তোমাকে টাইম দেওয়া হলো, আজকে রাতের মধ্যে তাকে ইহুদি বানিয়ে আমার কাছে ফিরে আনতে হবে, আর যদি ইহুদি না বানে এই পিছনে যে তরোয়াল আছে তোমার গর্দনটাকে আমি 2 টুকরো করে দেব। মেয়েটি কি আল্লাহর পাগল নবীর পাগলের ঘরের ভেতরে ঢোকা দেওয়া হলো, কার ঘরে? খুবাইরের ঘরে। সারা রাত খুব চেষ্টা করেছে, তারপরের দিন সকালে ঠিক 12টার সময় বাচ্চা বলছে যাও ওই মেয়েটিকে নিয়ে এসো আর খোবারকে নিয়ে এসো, কারাগরের দরজা খুলে দেখে আল্লাহর পাগল নবীর পাগল তিনি সেজদাই পড়ে আছে, একটু জোরে বলবেন না, সেজদাই পড়ে আছে, কারাগর থেকে বের করে সিধে নিয়ে গেছে বাচ্চার কাছে, ইহুদি বাচ্চা আবু জেহেল, তার কাছে নিয়ে গিয়ে বলছে আপনি বললেন, ওই মেয়েটি ছুটে এসে আবু জেহেলের পায়ে হাত দিয়ে বলছে আবু জেহেল আমি বড় চেষ্টা করেছি, আমার ভেতরে যত যৌবন ছিল রূপ ছিল আমি সব প্রয়োগ করেছি, সেই যে আমাকে দেখতে পেয়ে সেজদাই পড়ে গেল, সেই থেকে এখন পর্যন্ত মাথা তোলে। ওই সময় আল্লাহর পাগল খুবাইরকে জিজ্ঞাসা করা হচ্ছে, হে খুবাইর তুমি কি একবার উহা করোনি, মাথাটাকে একবার উঁচু করলে না কেন? ওই সময় খুবাইর বলেছিল শোনো এই ইহুদি বাদশা, শোনো যখন তুমি আমাকে কারাগরের মধ্যে ভরলে আর ওই মেয়েটিকে যখন আমার সামনে পাঠালে আমার আল্লাহ পা ওই টাইম থেকে আর দরজার গেট খোলা পর্যন্ত আমার ভেতরে আল্লাহ জান রাখেনি, জানটাকে আল্লাহ বের করে নিয়েছিল, জোরে বলুন না সুবহান, একটু জোরে বলুন, আমি একটা মরা মরা মূর্তি আর যখনই দরজা খুলে দিয়েছো আমার আল্লাহ আমার ভেতরে আবার জানটাকে পৌঁছে দিয়েছে, আল্লাহ জানে আমার ওই বান্দা বেইজ্জতি হবে, আমার ওই পাগল বেইজ্জতি হবে, আল্লাহ বরদাস্ত করবে না, ওই জন্য আমার রূহ থেকে আল্লাহ রূহ মুবারক বের করে নিয়েছে, জোরে বলুন না সুবহান, শুনতে পাচ্ছেন? ইহুদি বাদশা ক্ষিপ্ত হয়ে তরোয়াল ঘুরিয়ে দিলেন, তরোয়াল চালিয়ে দিলেন, প্রজারা এসে হাত ধরে ফেললো, হুজুর আপনি কাকে মারছেন? আপনি তো খুবাইরকে মারবেন, আপনি আপনি মেয়েটাকে মারবেন, খুবাইরকে কেন মারছেন? বলে এ গর্দান উড়িয়ে দেওয়া হবে, বুঝতে পারছেন? 10 তারিখ
বেলা ১২টা, শুনছেন? ইহুদি বাদশাহ বলল, আমার হাত ছেড়ে দাও, গর্দান তুলে দেওয়া হবে, গর্দান নাবিয়ে দেওয়া হবে, মাথা নাবিয়ে দেওয়া হবে, শরীর থেকে গর্দান আলাদা করে দেওয়া হবে। প্রজারা বলল, না, এত সহজে মারা যাবে না, আমাদেরও তো শখ আছে, খোবাইরকে মারবো, আমরা ছড়ে ছড়ে বললাম ছুঁড়বো, ছুঁড়ে ছুঁড়ে তীর ছুঁড়বো, খোবাই তরপাতে তরপাতে মরবে, আমরা কত খুশি হব। বলে, এই জায়গায় এক্ষুনি প্যান্ডেল কর, স্টেজ কর, স্টেজ, এইদিকে দড়ি, এদিকে দড়ি বাঁধো। দুদিকে দড়ি বাঁধা হলো, খোবাইরকে স্টেজে তোলা হচ্ছে, চারিদিকে ইহুদিরা দাঁড়িয়ে আছে, তরোয়াল নিয়ে বললাম নিয়ে দাঁড়িয়ে আছে, সে আমরা সবাই মারব, সবাই মারব, কে তরোয়াল ধার দিয়ে দাঁড়িয়ে আছে, এ বলছে আমি আগে ছুঁড়ব, ও বলছে আমি আগে ছুঁড়ব। আল্লাহর পাগল, নবীর পাগল, স্টেজের ওপরে উঠেছে, দুদিকে দড়ি, ইহুদি বাদশাহ বলছে, এই তোর আল্লাহ তোকে বাঁচাতে পারবে না, তোর খোদা তোকে বাঁচাতে পারবে না, তোমার কিছু খাবার শখ আছে, তোমার কিছু কাপড় চুপড় পরার শখ আছে, দুনিয়াতে কিছু শখ তোমার আছে, এখনই পূরণ করে দেওয়া হলো। আল্লাহর পাগল, নবীর পাগল বলেছিল, এ বাদশাহ, এ ইহুদি বাদশাহ, আমার খাবার শখ নাই, কাপড় চুপড় পরার শখ নাই, আমি তো মৌতের জায়গায় দাঁড়িয়ে গিয়েছি, আমার তো মৌত হয়ে যাবে, তবে এই মৌতের জায়গায় দাঁড়িয়ে আমি দুরি কাত নামাজ আমি পড়তে চাই, জোরে বলুন না সুভা, আমি দুরি কাত নামাজ পড়তে চাই। বাদশাহ বলছে, আল্লাহ তোর কোন দিকে আছে? এই আল্লাহ সব দিকে থাকে না, থাকে না, কথা বলে না কেন? এই আল্লাহ আমাদের সঙ্গে আছে না, নেই, এভরি টাইম আছে না, নেই? বলছে, আল্লাহ আমার সব জায়গায় আছে। বলে, কোন দিকে মুখ করবি? বলে, যেই দিকে আল্লাহ আছে সেই দিকে বেশি বেশি মুখ করব। বলে, কোন দিকে? বলে, আমার কাবা, হযরতে খোবাইর খাবার দিকে সেজদাই নামাজ শুরু করলেন, সূরা ফাতিহা সূরা ইখলাস পড়ে রুকুতে গেলেন, সেজদাই গেলেন, আবার উঠলেন, সূরা ফাতিহা সূরা ইখলাস তিনবার পড়লেন, কবার? তিনবার। সূরা ইখলাস সূরা ইখলাস পড়ে রুকুতে গেলেন, সেজদায় গিয়ে আবার উঠে আত্মাহিয়াত পড়ছে, যখনই আত্মাহিয়াত পড়ছে খোবাইয়ের খুব কাঁদছে, আল্লাহ আমি সালাম ফিরলে চারিদিকে ইহুদিরা আমাকে লক্ষ্য করে বললাম ছুটে তীর ছুটে, আমার তো দুনিয়া শেষ, তবে কালকে আমতের ময়দানে হাশরের দিনে বিচারের দিনে আল্লাহ তুমি যেন আমাকে ভুলে যেও না, আর আমার রসুল যেন আমাকে ভুলে যায় না। হযরতে খোবাই সালাম ফিরছেন, ডান দিকে যখন সালাম ফিরছেন, আসসালামু আলাইকুম ইয়া রহমান, আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহি বারাকাতু, সালাম ফেরার সঙ্গে সঙ্গে যাদের হাতে তরোয়াল ছিল, বললাম ছিল, তীর ছিল, তরোয়াল থেকে আওয়াজ আসছে, বললাম থেকে আওয়াজ আসছে, তীর থেকে আওয়াজ আসছে, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি খোবাইর, জোরে বলুন না সুভা, এটি জোরে হবে না, আবার খোবাই সালাম ফিরছে, বাদিকা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বারাকাতু, সালাম ফেরার সঙ্গে ইহুদির হাতে তরোয়াল, বললাম তীর, বললাম থেকে তরোয়াল থেকে আওয়াজ আসছে, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি বারাকাতু, জোরে বলুন না সুভান, ইহুদিরা তরোয়ালগুলোকে উঁচু করে বলছে, তরোয়াল তোদের মধ্যে তো জান নাই, এই বললাম তোদের মধ্যে তো জান নাই, এত ধার দিয়েছি কথা বলিস না, আর আজকে খোবাই সালাম দিল, খালামের স্বভাবটা কি করে দিলি জবাবটা? ওই সময় তরোয়ালে জবান খুলে গেল, তরোয়াল চিৎকার করে করে বলছে, এ আমাদের মালিক, তোমরা যখন আমাকে ধাঁধ দিচ্ছিলে ওই সময় আমার আল্লাহ আমাদেরকে বার 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 করে মানা করেছে, এ আমার পাগলকে খবরদার ছুবি না, আমার পাগলের রক্তটা আমি আল্লাহ তোমাদের জন্য চিরতরে হারাম করে দিয়েছি, যে আল্লাহ আমাদেরকে বারবার করে মারা করেছে সে আল্লাহর কথাটা আমরা কি করে অমান্য করি, তাই খোবাইয়ে সালাম দিয়েছে, আল্লাহর হুকুমে আমরা এক বাক্যে সালামের জবাবটা দিয়েছি, জোরে বলুন না সুভান, একটু জোরে হবে না? ওই সময় ইহুদিরা তরোয়ালগুলোকে উঁচু করে বলে, তরোয়াল তোদের মধ্যে জান নাই, জানবিহীন হয়ে যদি আল্লাহকে এত ভালোবাসতে পারো, জানবিহীন হয়ে যদি নবীকে এত ভালোবাসতে পারো, জানবিহীন হয়ে নবীর প্রেমিককে এত ভালোবাসতে পারো, আর যে আল্লাহ আমাদেরকে জান দিয়েছে
সেই আল্লাহকে কেন ভালোবাসতে পারি না? তরোয়ালগুলোকে জমিনে ফেলে ছুটে 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 আল্লাহর পাগল খোবাইরের কাছে গিয়ে বলছে, খোবাই সেজদা থেকে মাথা তোলো, হে সেজদা থেকে মাথা তোলো, আর কাঁদবেন না। আমরা এখানে যত মানুষ এসেছি আপনার ডান হাত বাড়িয়ে দেন, আমরা সবাই এখানে আপনার ডান হাত ধরে কলমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলুন না সুবহান। যে তারিখে খোবায়ের কলমা পড়িয়েছিল সেই তারিখটা ছিল মহরমের 10 তারিখ। আপনাদের কষ্ট হচ্ছে? শেষ করে দেব। কষ্ট হচ্ছে আমার, তারপরেও কিন্তু আমি বলছি, এই সারদা কি পাড়া, মল্লিক পাড়া কি দক্ষিণ খানপাড়া, আজকের গ্রামে আমি কাসেম সিদ্দিক এসেছি। এই আপনার সবাই খুশি তো? দেখি কারা কারা অখুশি। ওরে বাবা, 50-60 জন হাত তুলে বললো হুজুর আমরা অখুশি। আর কারা কারা খুশি আছে? আমি তো খুশি, মাশাআল্লাহ। না আরে তে গিভি জিন্দাবাদ, আল্লাহ আকবার। কিছু মানুষ বোঝে না, তাড়াতাড়ি হাত তুলে ফেলে, বলে ছুটছিস কেন? বোঝে হুজুর ও ছুটছে, ও ছুটছে মানে ইও ছুটছে, ইও জানে না কেন, ও জানে না কেন, ফিল্ডে গিয়ে দেখে যে 3 ধারা কেস আমার নামে হয়ে গেছে। শুনতে পাচ্ছেন? বলে ঝাড়ে কেন বাঁশ? তার পরেরটা আমি আর বলুনি বাবা, একটু বুঝে লও বাবা। তো এসেছি যখন, দুটো কথা বাড়ি নিয়ে যেতে হবে। এখানে যত মানুষ বসে আছি একটু হাতটা তুলে বলেন তো, কার কার কাছে আজরাইল আসবে না একটু হাতটা তুলে দেখান তো। আর কার কার কাছে আজরাইল আসবে একটু হাতটা তুলে দেখান। হাত না বান মানে স্বীকার করেন আজরাইল আসবে, এ কথা বলেন না কেন, স্বীকার করেন না? নবীদের ভেতরে সব থেকে রাগি নবী ছিল হযরতে মুসা আলাইহিসসালাম। নবীদের ভেতরে রাগি, বাপ রে বাপ, বিরাট রাগি রে বাপ। ঘর থেকে বেরিয়েছে আর বেরিয়ে দেখে আজরাইল দাঁড়িয়ে আছে। আজরাইল, মুসা বলছে আজরাইল তোমার কি খবর? বলে আমার যা কাজ, তোমার জানলো বা চল যাবো। বলে আমার জানলিবি? সাপাট করে গালে চর, শালা জানলিবি কি রে? এমন চর মেরেছে আজরাইলের ডান দিকে চোখটা ঠেলে বেরিয়ে পড়েছে। আজরাইল ছুঁট ছুঁট মনে মনে বলছে, ওয়াল্লা সাদা আমার জানলি নেবে। বুঝতে পারছেন? আজরাইল আল্লাহ পাকের কাছে, ওয়াল্লা তুমি কার কাছে পাঠালে? বলে কেন? মুসার কাছে পাঠিয়েছি। তুমি জানলে চলে আসবে? বলে জানলুব। তুমি কেন আগে বলুনি, ও ঠান্ডা না গরম? কাকে বলছে? আল্লাহকে বলছি। তুমি বলুনি কেন ও ঠান্ডা না গরম? বলে কেন কি হয়েছে? বলে কি হয়েছে মানে, এক চর মেরে আমার ডান দিকে চোখ ঠেলে বের করে দিয়েছে। আল্লাহ বলছে, এই আজরাইল আমার কাছে এসো, এসো, এই আমার কাছে এসো, তোমার অনেক কাজ আছে, চোখ ঠেলে বের করলে হবে। বুঝতে পারছেন? আল্লাহ পাক আজরাইলকে বললেন, আজরাইল আমার কাছে এসো। আর জিব্রাইল আমিনকে বললো, এই জিব্রাইল আজরাইলের তোমার ডান হাত দিয়ে আজরাইলের চোখটাকে বুলিয়ে দাও, হাত দিয়ে বুলিয়ে দাও। জিব্রাইল আমিন আজরাইলের ওই যে চোখটা ঠেলে ফেলিয়ে গেছে ডান হাত দিয়ে বুলিয়ে দিলে, যেমন কি তেমনই হয়ে গেল। আল্লাহ বলছেন, আজরাইল তোমার অনেক কাজ আছে, এখন চোখ বের করতে হবে। এই আজরাইল, তুমি যে আমার মোসার কাছে গেলে, তুমি যে আমার পায়গম্বরের কাছে গেলে, তুমি যে আমার নবীর কাছে গেলে, আমার পায়গম্বরের কাছে গিয়ে সালাম দিয়েছিলে, বলছেন না কথা বলেন না কেন, সালাম দেই। হ্যাঁ, তুমি আমার নবীর কাছে যাবে, পায়গম্বরের কাছে যাবে, মুসার কাছে যাবে, সালাম দেবে নি, তোমার এত বড় সাহস? হ্যাঁ, যে মুসা আমাকে দেখার জন্য দেওয়ানা হয়ে গিয়েছিল, এই শুনতে পাচ্ছেন, যে মুসা আমাকে দেখার জন্য দেওয়ানা। শুনতে পাচ্ছেন আমার কথা? মুসা আলাইহিসসালামকে আল্লাহ, মুসা আলাইহিসসালামকে আল্লাহ বলছেন, এই মুসা তোমার কাছে আজরাইল গিয়েছে, তুমি কি চাও বলো তো, তুমি কি চাও? মুসা আলাইহিসসালাম বলছে, আল্লাহ তোমাকে আমি একটু দেখব,
যতদিন পর্যন্ত না দেখব আজরায়েলকে পাঠালে এরকমই হবে, আজরায়েলকে পাঠালে এরকমই হবে। আল্লাহ বলছেন এ মোসা মাথা খারাপ করুনি, আমাকে দেখতে যেও নি, বলছে আমি তোমাকে দেখব, তোমার কথা আমি বারবার শুনি, তুমি যা বলো আমি তাই শুনি। আর আল্লাহ বলছে মোসা তোমার কথাকে আমি শুনি না, বলছে হ্যাঁ শোনো, তো তুমি যে আল্লাহ কেমন এটা আমি দেখব নি, তুমি যে আমাকে পাইগম্বার করলে নবুয়াত দিলে আমি নবী হয়েছি তুমি কেমন একটু দেখব নি। আল্লাহ বলছে মাথা খারাপ করুনি, তুমি আমাকে দেখার চেষ্টা করো। মোসা আলাইহিস সালাম আল্লাহকে বলছে আল্লাহ আমি তোমাকে দেখব, এক জেদ আল্লাহ তোমাকে দেখব। আল্লাহ বলছেন আজরায়েলকে পাঠালে চোখ বের করে দিচ্ছে, কি করি? আল্লাহ বলছে আচ্ছা এসো, জোরে বলেন। মোসা আলাইহিস সালামকে ডাকছে, বলে কোথায় আল্লাহ? আমি কোথায় যাবো? বলে তুর পাহাড়ে। কোন পাহাড়? তুর পাহাড়ে। আমি প্রত্যেকটা কিন্তু হাদিস শরীফ বলছি, আর এই মহরমে 10 তারিখের ফজিলত বলছি। মোসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যাচ্ছে, আল্লাহ বলছে মোসা এখনো চিন্তা করো? বলে আমি সব চিন্তা করে নিচ্ছি, আমি তোমাকে দেখব। এই শুনতে পাচ্ছেন না? রাস্তায় যেতে 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 একজনের সঙ্গে দেখা হলো, মোসা তুমি কোথায় যাবে? বলে আমি এখন আল্লাহর সঙ্গে দেখা করতে, আমি খোদার সঙ্গে দেখা করব, কত পাগম করে আমি যাচ্ছি। মোসা একটু দাঁড়াও, মোসা এই মোসা তুমি আল্লাহর সঙ্গে দেখা করো? বলছে হ্যাঁ। বলে একটু দাঁড়া, একটু দাঁড়া, 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 দাঁড়া। মোসা আলাইহিস সালামে ঘোড়া ধরে ফেলেছে, ঘোড়া ধরে ধরো ধরো। হ্যাঁ কী হয়েছে বল? বলছে তুমি যখন আল্লাহর সঙ্গে দেখা করো আমাকে, আমার একটা কথা আল্লাহকে বলতে পারবে? আমার একটা কথা আল্লাহকে বলে দিবে? বলে হ্যাঁ। আল্লাহ যেন আমাকে গরিব করে দেয়, আল্লাহ যেন আমাকে গরিব করে দেয়, এত ধন দৌলত এত বিলাসিতা আমার আর ভালো লাগে না, আমি যেন গরিব হয়ে যাই। শুনছেন আমার কথা? মোসা আলাইহিস সালাম যাচ্ছে, আর একটা অথব বুড়ি, বাবা মোসা তুমি কোথায় যাবে? বলে আল্লাহর সঙ্গে দেখা করতেই যাচ্ছি। একটু মোসা দাঁড়াও বাবা, আল্লাহকে একটা কথা বলে দেবে, আমি বড় গরিব, আমি বড় গরিব, আল্লাহ যেন আমাকে বড় লোক করে দেয়। কষ্ট হচ্ছে না? মোসা আলাইহিস সালাম তুর পাহাড়ে উঠে গেছে, আল্লাহ তুমি কোথায়? ও আল্লাহ তুমি কোথায়? খুশিতে পাগল আল্লাহর সঙ্গে দেখা। আল্লাহ বলছেন এ মোসা তুমি যেখানে দাঁড়িয়ে আছো তোমার ডান দিকে আমার রুহের তাজাল্লি রাখা আছে। কি রাখা? রুহের তাজাল্লি, আগে ওর সঙ্গে সাক্ষাৎ করো। মোসা আলাইহিস সালাম যখন ডান দিকে ঘুরেছে রুহের তাজাল্লি দেখে বেহুশ, কোনো হুঁশ নেই, কাপড় ফাপড় তুলে পড়ে আছে মোসা আলাইহিস সালাম বেহুশ। আল্লাহ বলছে মোসা ওঠো, আমাকে দেখার শখ করেছিলে, ওঠো আগে, বেহুশ কেন, ওঠো, তোমার পায়ের কাছে আগুন, তোমার ডান দিকে আগুন, তোমার বাঁ দিকে আগুন, তোমার পিছনে আগুন, তুমি তখন পুড়ে যাবে। এ শুনতে পাচ্ছেন? তুমি পুড়ে যাবে, ওঠো। মোসা আলাইহিস সালাম উঠে দেখে সব দিকে তো আগুন, দাউ দাউ করে আগুন, তুর পাহাড়ে আগুন লেগে গেছে, দাউ দাউ করে আগুন জ্বলছে, আর উনি ঘুমিয়ে পাগল হয়ে যাচ্ছে, ঘুমোচ্ছে, তুর পাহাড়ে তো আগুন লেগেই যাবে, ওই তো ঘুমোচ্ছে। কি জ্বালা বলুন তো, এ ঘুমোতে হবে নি, আমি এক্ষুনি চলে যাবো তো, এইদিকে আসেন, এইদিকে আসেন, আমি আপনাকে ডাকছি, একদম সামনে বসে আছে, আপনাকে নয় এইখানে। এ শুনতে পাচ্ছেন? আপনি হাত তোলেন, এইদিকে আসেন, একটু মোসাফা করবে, এইদিকে আসুন। এই আমি ডাকছি মোসাফা করতে, খেপালো করতে করে, আমি কি হাজাম? এত ভয় খাবার কি আছে? পাগল লোক থাকে, দূর পাহাড়ে আগুন লেগে গেছে, নি ঘুমোচ্ছে, খেপা কোথায় বসেন? জোয়ান মানুষ, এত তাড়াতাড়ি ঘুমালে বউ থাকবে, বউ তো পালাবে, কত কচি হবে এখন, নবীর উম্মাদ বাড়বে, এটা কি না? আখিরি জামানা, শেষ জামানা, ইমাম মেহেদি আসার আগে আল্লাহ বলছে শুধু বাড়াও, উম্মাতের সংখ্যা বাড়াও, কত পোলিও খাওয়াবে, ও সারা পোলিও খাওয়াচ্ছে যাতে না বাড়ে। আর আমি কলকাতা টিভিতে দাঁড়িয়ে বলেছি পোলিও খাইয়ে কাজ হবে নি, কেন আমাদের বাড়িতে গরুর গোস্ত আছে, যত গরু গোস্ত খাবো আল্লাহ তত পোলিও ড্যামেজ হয়ে যাবে, এই সংখ্যা আল্লাহ বাড়াবে, ঠিক না?
হ্যাঁ, আর এই পাগল ঘুমিয়ে যাচ্ছে, পাগল কোথাকারে কিছু বোঝে নে। হ্যাঁ, আল্লাহ বলছেন, এ মুসা উঠো, চারিদিকে আগুন লেগে গেছে। মুসা আলাইহিস সালাম, আচ্ছা বলুন তো, কেউ যদি আচমকা তুলে দেয় একটা হাউ হাউ করে, কথা বলে না কেন? বলুন কি পাগল বোধ, কথা বলতে চাইনি, এটা আচানক ঘুম থেকে উঠেছে আর উঠি দেখে আগুন, আর একটা ফাইপে একটা বইছে না, তিন করি তিন করি তোল, ওটরে তোল পাড়া, আগুন লেগে গেছে, বলছে ঘুমোবার সময় ডিস্টার্ব করবি নি, শালা পুড়ে যাক, যাই যাক। একটা বই আছে না ফাইপে, আমরা পড়েছি ছোটবেলায়, তো যাই হোক, সে তো উঠি দেখে আগুন, সে আগুন বাঁ দিকে ডান দিকে সব আগুন, শুধু পা দুটো বেঁচে আছে, চারিদিকে আগুন জ্বলছে। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে হাত তুলে বলছে, আল্লাহ দুনিয়াতে আমি আর তোমাকে কোনোদিন দেখব না, কি বলছে দুনিয়াতে দেখব, আল্লাহ তুমি আমাকে যে হ্যাঁ এইভাবে বাঁচতে দাও, আমি যেন দুনিয়ায় বাঁচি, কত কাজ আমার আছে, আল্লাহ তুমি আমাকে আমাকে বাঁচতে দাও, আমি একটু দুনিয়া তুর পাহাড় থেকে নিচে নেমে যাই, যা হবে কিয়ামতের ময়দানে, তবে দুনিয়ায় যতদিন হায়াতে থাকবো আল্লাহ তোমাকে জীবনে দেখব, আল্লাহ তুমি আমাকে বাঁচিয়ে দাও, এই আগুন আমি কী করে নিভাবো, এই পাহাড়ের আগুন আমার নিভাবার মতো ক্ষমতা নেই, নিভোতে পারবে? আল্লাহ বলে, রে মুসা তুমি কি সত্যি বাঁচতে চাও? বলছে, কেউ মরতে চাই গে? আল্লাহ বলছেন, এ বাঁচতে যদি চাও, তোমার খানদানের ভেতরে, তোমার বংশের ভেতরে একজন আখিরি নবী আসবে, যিনার নাম হবে হাবিবুল্লাহ, জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই নবীর উপরে 10 বার দরুদ শরীফ পড়ো, সেই দরুদ শরীফের খাতিরে আর সেই নবীর খাতিরে আমি আল্লাহ তুর পাহাড়কে ঠান্ডা করে দেব। জোরে বলুন না সুবহান, একটু জোরে হবে না? যেই দিনে হযরতে মুসা আলাইহিস সাল্লাম তুর পাহাড়ে দাঁড়িয়ে দরশ্বরী পাঠ করেছিল, সেই তারিখটা ছিল মহরমের 10 তারিখ। রাস্তায় কজনের সঙ্গে সাক্ষাৎ হলো, ওটা বলবো না বলবো নি, এই কথা বলে না কেন, না অন্যদিকে যাব। একজন কি বলেছিল, আমাকে যেন গরিব করে দেয় আল্লাহ, আর একজন বড় লোক যেন করে দেয়, বুঝতে পারছেন না? আল্লাহ বলেছিল, এ মুসা যে তোমাকে প্রথম বলেছিল যে আল্লাহ আমাকে যেন গরিব করে দেয়, তাকে বলে দিও ভাতের প্লেটে যখন ভাত খায় বা রুটি খায়, যে রুটি বা যে ভাত বাসন থালার বাইরে পড়ে যেত সেটা কুড়িয়ে কুড়িয়ে খেত, যতদিন কুড়িয়ে কুড়িয়ে খেয়েছে আমি আল্লাহ বড় লোক করে দিয়েছি, আর আজ থেকে মানা করে দিও ও যেন কুড়িয়ে না খায়। আমরা তো সবসময় ভাতের থালা থেকে ভাত রেখে চলে যাই, মাছের আঁশ খেতে খেতে মাছের ডাঁটা ফেলে ওই ভাতও পড়ে গেল, লুকমা পড়ে গেল, দূর হাত ধুয়ে চলে যাই, আর ওই বড় লোক জীবনও কোনো দিন ভাত নিজেই পড়ে গেলে সেটা ধুয়ে কুড়িয়ে কুড়িয়ে খেত, আল্লাহ বড় লোক করে দিয়েছে। আর একজন বলেছিল, আল্লাহ আমাকে যেন গরিব একটু বড় লোক করে দেয়, তাকে কি বললো আল্লাহ, যাও ওকে 3 জুম্মা তাহাজ্জুদের নামাজ পড়তে বলবে, যে নামাজ আমি আল্লাহ অন্ধকারে কবুল করেছি, অন্ধকারে লাইট জ্বালিয়ে তাহাজ্জুদের নামাজ হয় না, ঈশার নামাজ হয় মসজিদে লাইট জ্বালিয়ে, মাগরিবের নামাজ হয় মসজিদে লাইট জ্বালিয়ে, আর তাহাজ্জুদের নামাজ জোরে বলে অন্ধকারে, আপনাদেরও বলে যাচ্ছে, এই আল্লাহর কথা মিথ্যে না সত্য, জোরে বলেন, আপনাদেরও বলে যাচ্ছে, দুনিয়ায় যদি আমির হতে চান, দুনিয়ায় যদি মাথা উঁচু করে দাঁড়াতে চান, কারোর কাছে হাত পাতবেন না, তাহাজ্জুদের নামাজ পড়েন, শুনতে পাচ্ছেন, তাহাজ্জুদের নামাজ পড়েন আল্লাহ অতি দিব, শুনতে পাচ্ছেন না পাচ্ছেন না? যে অনেক কথা আছে, মহরমের মাসে নিয়ে এসেছেন, তাই এই মহরমের দিকে আমি সবসময় আছি, এই মহরমের দিকে আমি আছি, আল্লাহ আপনাকে দুনিয়ায় পাঠিয়েছেন, যে দিনে আল্লাহ পাক দুনিয়া সৃষ্টি করেছিল সেই দিনটা ছিল মহরমের 10 তারিখ। আবার
দুনিয়ায় আল্লাহ পাক ইমাম মেহেদিকে পাঠাবেন, এই ইমাম মেহেদি আসবেন আসবেন, দিনটা হবে জুম্মার দিন, দিনটা কি জুম্মার দিন, তারিখটা মহরমের 10 তারিখ, আর টাইমটা আসরের নামাজের অর্থ। আল্লাহ পাক ইমাম মেহেদিকে দুনিয়ায় পাঠাবেন, যে জমিনে ইমাম মেহেদি আসবে সেই জমিনটার নাম হলো ফিলিস্তিন। নাম কি? ফিলিস্তিন। আজকের ফিলিস্তিনে কি হারে কচি কচি বাচ্চাদেরকে মারছে? পৃথিবীতে 3টে মসজিদ আছে, একটা মসজিদে 1 রিকাত নামাজ পড়বেন, 1 লক্ষ রিকাতের নামাজের সওয়াব আল্লাহ দেবেন। সেই মসজিদের নাম হলো মসজিদে হারাম শরীফ। কি নাম বললাম? আর একটা মসজিদ আছে, যে মসজিদে 1 রিকাত নামাজ পড়বেন 50,000 রিকাতের নামাজের সওয়াব দিবে, সেই মসজিদটা হলো মসজিদে নবাবী শরীফ। নাম কি বললাম? নবাবী শরীফ। আর একটা মসজিদ আছে, যে মসজিদে 1 রিকাত নামাজ পড়লে 25,000 রিকাতের নামাজের সওয়াব পাওয়া যাবে, সেই মসজিদটা হলো মসজিদে আল আকসা, মসজিদ আল আকসা। সেই মসজিদে আল আকসা দখল করবে, গির্জা বানাবে, কোরআন মিথ্যে তো? এই আল্লাহর কোরআন মিথ্যে না সত্য? জোরে বলেন সত্য। এই যে আমরা জোরে জোরে বলছি, আল্লাহর ফেরেশতারা শুনছে না? জোরে বলেন। আমরা যখন ইয়ার কি করি দেখবেন, এর গায়ে হাত দিই, ওই গায়ে হাত দিই, এই আমরা যখন জোরে জোরে বলছি না, ফেরেশতারাও এর গায়ে ওর গায়ে হাত দিয়ে খুব হাসছে, দেখ কত খুশি, তারাও কত খুশি হচ্ছে, এ শুনতে পাচ্ছেন না? এরাও কত খুশি। মসজিদে আল আকসা, যে মসজিদে 1 রিকাত নামাজ পড়লে 25,000 রিকাতের নামাজের সওয়াব আল্লাহ দেবে, সেই মসজিদটাকে ভেঙে এখন গির্জা তৈরি হবে। এরে খ্যাপা কোথাকারে! হযরত সুলাইমান নবী মসজিদে আকসা তৈরি করেছিল, যেই দিনে মসজিদে আকসা তৈরি হবে, জেনেদের সর্দারকে ডাকলো, যেই দিনে সুলাইমান নবী জেনেদের সর্দারদেরকে হুকুম করেছিল, যাও সমুদ্র তলা থেকে হিরো মুক্ত তুলে নিয়ে এই মসজিদে নির্মাণ শুরু করো। শুনছেন? যেই দিনে বলেছিল আর যেই দিনে পাথর তুলে নিয়ে এসেছিল, সেই দিনটা ছিল মহরমের 10 তারিখ। শুনছেন আমার কথা? মহরমের 10 তারিখ সুলাইমান নবী হুকুম করতে, জেনেদের বাদশাহ সব পাথর আনছে, কাজ শুরু হয়ে গেল। এ পাথর বয়ে বয়ে দিচ্ছে, এক শ্রেণী জেন কাজ শুরু করছে, কাজ করছে, আর এক শ্রেণী পাথর বয়ে বয়ে আনছে, আর সুলাইমান নবী একটা লাঠির ওপরে ভর দিয়ে কাজ দেখছে। শুনতে পাচ্ছেন? কার দেখছে? কাজ। শুনতে পাচ্ছেন? কাজ দেখছে। এইভাবে আল্লাহ পাক ওকে দিয়ে কাজ দেখাচ্ছে। বুঝতে পেরেছেন? এই মহরমের 1 বছর, এই এই মহরম থেকে এই মহরম কত? 1 বছর পুরো কাজ দেখছে। আর যেই দিনে মহরমের 10 তারিখ, যেই 1 বছর থেকে 1 বছর যে মহরমের 10 তারিখ, সুলাইমান নবী এইভাবে কাজ দেখছে, জেনে পাথর তুলে তুলে আনছে, একটু জিরোবে, যখন জিরো দিয়ে যাচ্ছে সুলাইমান নবী দাঁড়িয়ে দেখছে, জিরো তো পারেনি বেচারা, ছুটে ছুটে যাচ্ছে আর কাজ করে, যখন জিরো দিয়ে যাচ্ছে বলছে এই সুলাইমান নবী দেখছে, এই দেখ দেখছে, ওই তো দাঁড়িয়ে আছে। আর ওই মহরমের 10 তারিখে সুলাইমান নবী যে লাঠিতে ভর দিয়েছিল, লাঠি ঘুণ ধরে গেল, লাঠি ঘুণ ধরে গেল, আস্তে আস্তে সুলাইমান নবী লাঠিটা ভেঙে গেল, সুলাইমান নবী পড়ে গিয়েছে। যখন জেনেরা এসে দেখে সুলাইমান নবী তো ইন্তেকাল। শুনছেন? ওই মাঝে যে 6 মাস, এই 6 মাসের ভেতরে আল্লাহ পাক ওনার মওত দিয়ে দিয়েছে, কিন্তু ওইভাবে দাঁড়িয়ে আল্লাহর হুকুমে তিনি ছিলেন। শুনছেন আমার কথা? যে এই মহরমের 10 তারিখ ভাবেন, এই 10 তারিখে একটা রোজা আছে, মানে আজকে রাত্রিটা আপনাকে খেতে হবে, 3টের মধ্যে খেয়ে নিতে হবে, 3টের মধ্যে খেয়ে 40 কদম হাঁটতে হবে। শুনতে পাচ্ছেন? 40 কদম হাঁটা হলো একটা সুন্নাত, অনেক ফজিলত আছে, সেই দিকে যাচ্ছি না। কেন? ওই সুলাইমান নবী মহরমের 10 তারিখ যেই দিনে উনি হুকুম দিয়েছিল, সেই দিন থেকে উনি রোজা রেখেছিলেন,
কার জন্য? তেনার জন্য নয়, তেনার গোনাগার উম্মাতি মতির জন্য নয়, আমার আখিরি নবীর গোনার গোনার উম্মাত উম্মাতিদের জন্য রেখেছিল।